একটা গল্পের কথা আমার খুব মনে পড়ে। এই গল্পটা হচ্ছে একটা কাক এবং একজন মিষ্টির দোকানদারকে নিয়ে, যে মিষ্টিওয়ালাটা রসগোল্লা তৈরি করে। এখন এই কাকটা হচ্ছে খুব লোভী ধরনের কাক। সে প্রায় মিষ্টির দোকানটার সামনে ঘুরঘুর করে, কখনো কখনো ওই দোকানে একটা বাসি পচা মিষ্টি ফেলে দিলে এটা ঠোঁটে করে নিয়ে গিয়ে খায়। এর ফলে ওর লোভটা খুব বেড়ে গেছে। সে করে কি, যখনই মিষ্টির দোকানদারটা দুপুরের দিকে একটু নির্জন হয়ে আসে বাজারটা, তখন সে একটু ঘুমায়। আর সেই ফাঁকে এই কাকটা করে কি, গিয়ে ওই মিষ্টির হাঁড়ি থেকে একটা করে মিষ্টি চুরি করে নিয়ে যায়, বা দুটো মিষ্টি ঠোঁটে করে চুরি করে নিয়ে যায়। একদিন এই মিষ্টির দোকানদার এটা টের পেয়েছে যে আরে, আমি একটু ঘুমানোর চেষ্টা করলেই তো কাকটা এসে মিষ্টি নিয়ে যায়, ঠিক আছে এটাকে আমি একটা শাস্তি দিচ্ছি। এখন কি শাস্তি দেয়া যায়? শাস্তিটা হচ্ছে, সে একদিন করেছে কি, নর্মালি সে সন্ধ্যার দিকে মিষ্টিটা বানায় যাতে সারা রাতে মিষ্টিগুলো ঠান্ডা হবে, পরদিন ক্রেতারা কিনবে। এবং ভীষণ গরম মিষ্টি কিন্তু লোকে কেনে না, এবং সেটা খাওয়া সম্ভব না, গলা পুড়ে যাবে। তো সে একদিন দুপুরের দিকে মিষ্টিটা বানিয়েছে, মিষ্টির শিরা অনেক গরম, বানিয়ে সে বসে আছে কাকটাকে শিক্ষা দেওয়ার জন্য। সে মিষ্টি তৈরি করার পরে ওই হাঁড়ির মুখটা খোলা রেখে পাশে ঘুমের ভান করে বসে আছে। তো এখন কাকটা দেখলো যে লোকটা তো ঘুমিয়ে আছে, সে তার স্বভাব মতো চুরির উদ্দেশ্যে গেছে ওখানে, গিয়ে দেখে যে মিষ্টির শিরার তলায় মিষ্টিগুলো পড়ে আছে, রসগোল্লাগুলো। তো সে তো ভেবেছে প্রতিদিনকার মতো চুরি করলে এটা হয়তো মিষ্টির শিরা ঠান্ডা, এটা তো এতে কোনো ক্ষতির তো কোনো ভয়ের কোনো কারণ নেই। তো সে যেই ঠোঁটটা ডুবিয়েছে, তীব্র গরম, ওই গরমে তার ঠোঁট পুড়ে বাঁকা হয়ে গেছে, এবং সে একটা চিৎকার করে উড়ে চলে গেছে। এই গল্পটা বলার উদ্দেশ্যটা তার এই ছিল যে কখনো কোনো কিছুতে অতি লোভ করা ভালো না, যদি লোভ করো তোমার জন্য কোথাও একটা শাস্তি অপেক্ষা করছে। এই ছিল গল্প।